হ্যালো বন্ধুরা, আজ আমি চিনির গজা ভাজা করে দেখাবো। প্রথমে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, সামান্য নুন নিয়ে নিচ্ছি, একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, ময়ান দেওয়ার জন্য একটু ঘি নিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এরপর আমি ডেলি করে নেব। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি লালচে করে এগুলো ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ছেঁকে তুলে নেব। এবার চিনি রস করে নেব, অল্প জল দিয়ে নেব। চিনির রসটা আটা আটা ভাব হয়ে গেছে, এবার আমি গজা ভাজাগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। চিনির গজা ভাজা হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।